আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে ফ্রুট জেলি কেক তৈরি করে দেখাবো। এই গরমে এবং সামনে রমজানে এই কেকটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি কিছু ফল নিয়েছি। এই কেকটা যে কোনো ফল দিয়েই বানিয়ে নেওয়া যাবে, আপনারা আপনাদের পছন্দ মতো ফল নিয়ে নেবেন। এবার এই ফলগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিব। দেখুন, আমি একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1 লিটার পানি। দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। তবে যারা খুব বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার 1/2 টেবিল চামচ। এরপর প্রথমে মিডিয়াম লো আঁচে রেখে এগুলোকে নেড়ে মিশিয়ে নিতে হবে। যখন মেশানো শেষ হয়ে যাবে তখন চুলার আঁচটা একটু বাড়িয়ে কিছুক্ষণ জাল করে নিব। অনবরত নেড়ে নিতে হবে। এভাবে 4-5 মিনিট একটু জাল করে নেওয়ার পর দেখবেন একটু ঘন হয়ে এসেছে, তখন চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। এটা খুব বেশি ঘন করা যাবে না, নয়তো জমাট বেঁধে যাবে। এরপর গরম থাকতেই আমি যেই পাত্রটিতে বানাবো একটা পুডিংয়ের বাটি নিয়েছি, দিয়ে দিলাম। দেখুন, কিছুটা প্রথমে দিয়ে এবার কেটে রাখা ফলগুলো বিছিয়ে দিব। আপনাদের পছন্দ অনুযায়ী ফলগুলো নিয়ে নেবেন। এরপর আবার আমি দিয়ে দিলাম। এবার আবার ফল সাজিয়ে নিব। দেখুন, এভাবে করে আমি একটু করে দিব এবং ফলগুলো সাজিয়ে নিব। এভাবে কিছুটা লিকুইড দিয়ে এরপর ফলগুলো সাজিয়ে নিলে আবার উপরে লিকুইডটা দিলে ফলগুলো সুন্দরভাবে সেট হয়ে বসে যাবে। এবার উপরে আমি আরও কিছুটা লিকুইড দিয়ে দিলাম। এরপর এটাকে আমি রেখে দিব 10 মিনিটের জন্য। এবার বাকি যে লিকুইডটা রয়েছে এতে আমি কিছুটা ফুড কালার মিশিয়ে নিব। অরেঞ্জ এসেন্স 1/2 চা চামচ এবং অরেঞ্জ ফুড কালার 1/4 ফোঁটা। এরপর একটু নেড়ে মিশিয়ে নিব। খুব বেশি জাল করব না, জাস্ট একটু গরম করে নিলেই হবে। এবার এই লিকুইডটা আমি এর উপরে ঢেলে দিব। দেখুন, এটা সেট হয়ে গিয়েছে। এতে করে সুন্দর একটা কালার আসবে। আপনারা চাইলে এখানে রেড ফুড কালারও দিতে পারেন। এটা দেওয়া হয়ে গেলে আমি আবার রেখে দিব আরও 10 মিনিটের জন্য। এতে করে পুরোপুরি সেট হয়ে যাবে। কেউ চাইলে এরকম ছোট ছোট কাপেও বানিয়ে নিতে পারেন। কাপে সেট হইতে আরও কম সময় লাগে, এটা 5 মিনিটেই সেট হয়ে যায়। তবে এই জেলি কেকটা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে। এবার আমি এগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিব 30 মিনিটের জন্য। এবার কাপ থেকে বের করে দেখাচ্ছি। এটা হাত দিয়ে প্রথমে একটু এভাবে চাপ দিয়ে নেবেন, এরপর ঢেলে দিবেন, তাহলে খুব সহজভাবেই বেরিয়ে আসবে। দেখুন এটা কতটা সুন্দর লাগছে। এভাবে ছোটো কাপে বানিয়ে দিলে এই গরমে বাচ্চারা এটা খুবই পছন্দ করবে। এবার বড় পাত্রে প্রথমে আমি এরকম একটু টুথপিক দিয়ে দিচ্ছি। দেখুন, হাত দিয়ে এভাবে একটু প্রথমে চাপ দিয়ে একটা করে টুথপিক দিয়ে, এরপর আমি একটা প্লেট নিয়ে এভাবে করে দিলাম। এতে করে খুব সহজভাবেই বেরিয়ে আসবে। দেখুন এটা কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজার। এই গরমে এবং সামনে রমজানে আপনারা ঝটপটি এই জেলি কেকটা বানিয়ে নিতে পারবেন। এটা বানানো খুবই সহজ। আশা করব আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।